নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সারা পৃথিবীতে নেমে এসেছে বিপর্যয় অসহায় হয়ে পড়েছে মানুষ এই বিপদ থেকে উদ্ধার পেতে আমাদের নিজেদেরই সচেষ্ট হতে হবে সচেতনতা ও সরকারের দেওয়া নির্দেশ পালনের মধ্য দিয়েই মুক্ত হতে পারে করোনা বিপর্যয় চীন ইতালি সহ বিভিন্ন দেশে যেরকম ধ্বংসলীলা চালিয়েছে এই রোগ তা যেন আমাদের দেশে না হয় তার জন্য সরকারি নির্দেশগুলির দিকে নজর রাখুন আর তা অক্ষরে অক্ষরে পালন করুন বন্ধুরা করোনা নিয়ে আজ সরকারের তরফ থেকে তিনটি কড়া ঘোষণার খবর উঠে আসছে কি সেই খবর আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর আমাদের শ্রদ্ধেয় বাবুদের জন্য কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ ডাক্তার বাবু। তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব খবরের শিরোনামে বলা হচ্ছে করোনা নিয়ে তিনটি কড়া ঘোষণা সরকারের চলুন পুরো খবরটি এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে করোনা রুখতে অত্যন্ত জরুরি স্যানিটাইজার এবং মাস্ক কিন্তু এই রোগ ভারতে ছড়ানো শুরু হতেই হু হু করে যেমন বেড়েছে এর দাম তেমনি যোগানের অভাব দেখা দিয়েছে সংকট মোকাবিলায় শনিবার পদক্ষেপ করল কেন্দ্র এখন থেকে প্রতি দুশো মিলিলিটার বোতলের স্যানিটাইজারের দাম একশো টাকা নির্দিষ্ট করল কেন্দ্র তার ফলে বিভিন্ন কোম্পানি বা ওষুধের দোকানের কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রবিবার থেকে সারা দেশে সব আন্তর্জাতিক উড়ানের দরজা আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করল ভারত দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ সহ সর্বত্র আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকছে শুক্রবারই নব্বই জন ভারতীয় সহ আমস্টারডাম থেকে দিল্লিগামী এম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি উড়ানকে দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ ফলে যাত্রীসহ কে এল এম এইট সেভেন উড়ানটি ফের আমস্টারডাম ফিরে যেতে বাধ্য হয় ডিজিসিএ এ ব্যাপারে বলেছে ওই বিমানটি উড়ান পরিকল্পনার নিয়ম লঙ্ঘন করেছিল বলেই সেটাকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি যদিও বিমান কোম্পানি দাবি করেছে তারা কোনো নিয়ম লঙ্ঘন করেনি শনিবারের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার এ সপ্তাহে শুরুতেই ইউরোপের রাষ্ট্রগুলিতে যাত্রা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার রবিবার প্রধানমন্ত্রীর আবেদন মেনে জনতা কারফিউর জন্য বহু ট্রেন বাস উড়ান বন্ধ থাকবে শনিবার থেকেই বন্ধ দিল্লি মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে শপিং মল রেস্তোরাঁ দোকানপাট তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুদের জন্য কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ ডাক্তারবাবু তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ